ওয়েলকাম টু আকাশবাণী। যেমন বলেছিলাম আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানো? মল্লিকপুরে যাচ্ছি। আজকেও খেলা আছে, সব প্লেয়াররা আসবেন। তোমাদেরকে আগে যেমন বলেছি, একটা ছেলের ক্যান্সার হয়েছে, ইস্ট বেঙ্গল আন্ডার-15 টিমে খেলতো, সেই ছেলেটার জন্যই আজ এক্সিবিশন ম্যাচ আয়োজন করেছে। তো সেই এক্সিবিশন ম্যাচটাই কভার করতে যাচ্ছি। তোমাদের যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আরেকটা প্রদর্শনী ম্যাচ হতে চলেছে, আর এই প্রদর্শনী ম্যাচ হচ্ছে মল্লিকপুরে মেহতাবদার এরিয়াতেই। আর তোমাদের আগেও এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে তোমরা দেখেছো সঞ্জয় পার্থের জন্য একটা ভালো পদের জন্য ম্যাচটা খেলা হচ্ছিল। তো আজকের ম্যাচটার যে কষ্টটা সেটা মেহতাবদার থেকেই শুনে নাও। দেখো, আমরা এর আগে মেদিনীপুরে খেলেছি সঞ্জয় পার্থের জন্যে। আজকে আরও দুজন আছে যারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, তার আন্ডার-15-এ শুভজিৎ বলে শুভজিৎ চক্রবর্তী বাচ্চা ছেলে আন্ডার-15-এ ইস্ট বেঙ্গলে খেলতো, তার জন্যে প্লাস সঞ্জয় পার্থের জন্যে এটা যা আর্থিক উঠবে এখান থেকে আমরা তাদেরকে ডোনেট করে দেবো। তো তোমরা শুনে নিলে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমাদের কাছেও তোমরা ডোনেট করতে পারো, সেটা আমরা তুলে দেবো মেহতাব দাদের হাতে বা ছেলেটার কাছে ডাইরেক্টও তুলে দিতে পারি। আমার মনে হয় যাদের হচ্ছে, যারা এই প্রবলেমটাকে জানাচ্ছে, তো তাদের পাশে আমরা যদি সবাই অ্যাটলিস্ট 50 rupees, 100 যদি আমরা দিয়ে কন্ট্রিবিউট করি। এত লোক আছে আমাদের দেশে, তো আমার মনে হয় অনেক কিছু সবার আশেপাশের লোকের প্রবলেম সলভ হয়ে যায়। আমাদের হয়তো এই ম্যাচই খেলতে হবে না। অরিন্দমদার সাথে অরিন্দমদার থেকেই জেনে নেবো যে কীরমভাবে এই প্ল্যানটা অরিন্দমদারের মাথায় এলো, মানে কীরমভাবে এই অফসিজনে যে একটা ভালো কাজের জন্য সব এক্সিবিশন ম্যাচগুলো খেলছে, তো এই আইডিয়াটা কীরমভাবে এলো আমার? এটা সবাই সিনিয়ররা ইনিশিয়েটিভ নিয়েছিল, মেহতাবদা, নবিদা, ডেনসানও ওই করেছিল। আমরা একটা গ্রুপ বানাই, ওখান থেকে আমরা প্ল্যান করি যে সবাইকে হেল্প করবো এরমভাবে। তো তারপরে অনেক হতে থাকলো, সবার কজ আসতে থাকলো, তো আমরা ওটা নিয়েই এখন চলছে, একটা দুটো করে চেষ্টা করে এসেছি সবাই। তো তোমরা যে অক্সিজেন এরকমভাবে খেলছো সবার, তোমাদেরও তো মনে হয় মানে অক্সিজেনের সময় সবাই এক জায়গায় অন্য জায়গায় থাকো, তো অক্সিজেনের সবাই যে একসাথে আছো, একসাথে সবাই খেলছো, তো সেই ফিলিংটা কিরকম? এটা সত্যি খুব আনন্দ লাগে, দেখা হয় অলমোস্ট এভরি উইকেন্ড দেখা হয়, আমরা খেলি, কোনো কজ না থাকলে আমরা নিজেরাই খেলি নিজেদের মধ্যে। তো খুব ভালো লাগে, একসাথে আসি, খেলি, খেলার পরে যাই কোথাও ডিনার করি, ভালো লাগে খুব। অক্সিজেনের সবার সাথে দেখা হয়, খুব ভালোই লাগে। আমাদের রেফারিদের সাথে আছি, এই কালাচাঁদ দাস এই ইনভার্নোর ফুটবল টুর্নামেন্টে দেখেছিলে, তো কালাচাঁদ দাস তোমার এদের মধ্যে সবচেয়ে ফেভারিট প্লেয়ার কি? আমার ফেভারিট প্লেয়ার বলতে তো গোলকিপার সুব্রত পাল, যেহেতু আমি ইস্টবেঙ্গল সাপোর্টার এবং আমি যেহেতু গোলকিপার খেলতাম, সেহেতু অবশ্যই সুব্রত। হ্যাঁ, দেখেছো, বলে দিয়েছে সুব্রত পাল। আর তোমার কী বললে? মেহতাব হোসেন আর রহিম নবী দুজন, এদের পরে সব ডিসিশন যাবে, তার মানে বুঝতেই পারছো, ঠিক আছে, সব কিন্তু এদের পরে ডিসিশন যাবে। দেখো আমি দেখো কোনো কথা বলছে না, আগের দিন কিন্তু অনেক কিছু বলেছিল, আজকে কোনো কথা বলছে। তোমার নাম কি, মাঠে পরিচয়? আমরা আমাদের খেলার পরিচয়টা মাঠে দেবো, আমরা ডায়ালগে নয়, মাঠে ডিসিশনগুলোই বোঝা যাবে যে আমরা কার পক্ষে দিচ্ছি, কার পক্ষে দিচ্ছি। অঙ্কিত মুখার্জি একটা গোল দিয়ে দিল কলকাতার হয়ে, কলকাতা 11 হয়ে। তো এখন মেহতাব 11 হারছে, কলকাতা 11 জিতছে 1-0 গোলে। আরেকটা গোল হয়ে গেছে, মেহতাব হোসেন নিজেই গোল করেছে নিজের টিমের হয়ে। তো এখন স্কোর 1-1, মানে গোলটা এত সাডেন হয়েছে আর মানে ডিফেন্সিভ ল্যাপসের জন্য হয়েছে, তাই গোলটা তুলতেও পারিনি, তো এখন স্কোর কিন্তু 1-1।
চক্রবর্তী তালাচাঁদ সাহা। হাফ টাইমে খেলার ফলাফল এক এক, এখন দেখা যাক সেকেন্ড হাফে আবার কি হয়। তো চলো আবার সেকেন্ড হাফ দেখে নাও সবাই। সেকেন্ড হাফ শুরু হতে হতেই মোহাম্মদ রফি একটা গোল দিয়ে দিয়েছে। তো এখন স্কোর কিন্তু 2-1, কলকাতা 11 জিতছে, মেহতাব হোসেন 11 কিন্তু 2-1 পিছিয়ে আছে। এইমাত্র কলকাতা 11 আরেকটি গোল দিয়ে দিলেন। কলকাতা 10 একের পর এক গোল দিয়েই চলেছে, এখন স্কোর হয়ে গেছে 4-1। তো মেহতাব 11 কিন্তু এখন হারছে 4-1 গোলে। যে প্রদর্শনী ম্যাচটা হলো এখান থেকে প্রায় লাখ টাকার কাছাকাছি সাহায্য তুলে দেওয়া হয়েছে সমস্ত এখানকার গ্রাম পঞ্চায়েতের থেকেও, কিন্তু 1 লাখ টাকার মতো ডোনেট করা হয়েছে। যারা অসুস্থ আছে, এক্স প্লেয়ার হোক কি যারা ফুটবল ভালোবাসে, এরকম ফুটবল প্রেমীদের জন্য সাহায্য করেছে। তো তোমরাও দয়া করে এগিয়ে আসো এবং ডিটেলসটা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, গুগল পে পেটিএমে সেখানে তোমরা করতে পারো, এবং আমাদের ফেসবুক পেজেও পুরো ডিটেলসটা দেওয়া আছে, ব্যাঙ্ক ডিটেলসও দেওয়া আছে, সেখানেও তোমরা পাঠাতে পারো। আমরা টাকাটা প্লেয়ারদের হাতে অথবা ওদের কাছে পৌঁছে দেওয়া দেবো। যে মেহতাব হোসেন 11 ভার্সেস কলকাতা 11 ছিল, তো সেই খেলায় কলকাতা 11 4-1 জিতে গেছে। গোল কে কে করেছে? প্রথম গোল তো অঙ্কিত মুখার্জি প্রথম গোল করেছে, সুভাষিস দা একটা ঘেমা গোল দিয়েছে, কিন্তু আরেক খেলা মেরেছিল ঘাড়ে লেগে সেভ হয়ে গেছে সুব্রত দা। রফিক দার গোলটাও অসাধারণ, একদম পুরো মানে 0° অ্যাঙ্গেল থেকে যা বোঝা গেছে। হ্যাঁ, 0° অ্যাঙ্গেল থেকে আরেক খেলাটা বোধহয় পাইতে দা দিয়েছে। এইদিকে একটা গোল, এদিকের গোলটা হলো মেহতাবটা দিয়েছে, ডিফেন্সিভ ভুলের জন্য হয়েছে, ওই জন্য ওই গোলটা তুলতেও পারিনি। মানে হঠাৎ করে মেহতাবটাকে বল দিয়ে দিয়েছে গোল হয়ে গেছে। তো খেলার স্কোর অবশেষে হয়েছে 4-1, জিতেছে কলকাতা 11। এখন দেখছো পেছনে এই যে সবাই এখন গাড়িতে উঠে যাচ্ছে, তো খেলা শেষ, গাড়িতে উঠে যাচ্ছে, তো আমরাও যাবো এবার। তো আজকের মতো তো ব্লগটা এখানেই শেষ, তো একটা ভালো কাজের জন্য আজকের এই এক্সিবিশন ম্যাচটা ছিল। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। এখনের জন্য টাটা।